সাকিবিয়ানদের আজকে গর্ব করার দিন মেগাস্টার সাকিব খানের জন্য বন্ধুরা জানি বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি চলছে যে কারণের জন্য অনেক বেশি ভিডিওজও আমাদের তরফ থেকে আসছে না তবে যে আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার খুব দরকার এবং এতদিন ধরে তোমাদেরকে সবার আগে যে আপডেটগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটা পালন করে এসেছি আজকে সেই দায়িত্ব থেকে তো বিরত থাকবো না তাই এখন এই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি সাকিবিয়ান ভাইরা বোনেরা শাকিব ভাইয়ার জন্যে প্রত্যেকে গর্ববোধ করো কেননা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ফার্স্ট টাইম যেটা মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে ঘটে গেল যেটা আমরা মোটামুটি কয়েক মাস আগে আজ পেয়েছিলাম যে দুবাই থেকে তিনি গোল্ডেন ভিসা পাবেন এই বিষয়টা আমরা অবগত ছিলাম আজকে এমন একটা দিন যেদিন মেগাস্টার শাকিব খানের কাছে দুবাই সরকারের তরফ থেকে অলরেডি গোল্ডেন ভিসা তার হাতে হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই অনেকেই তোমরা এই পোস্টটা ফলো করেছ যেখানে উপবিশ্বাস একটি পোস্ট করেছেন যাই হোক আমি কেবলমাত্রই ওনার পোস্ট দেখে যে ভিডিও বানাতে চলে এসেছি বিষয়টা কিন্তু একেবারেই এমন নয় আমি অবশ্যই একটু যোগাযোগ করার চেষ্টা করলাম এদিক ওদিক এবং সেখান থেকে আমি যোগাযোগ করে যতটুকু যা জানতে পারলাম ফাইনালি যে সাইনিংয়ের বিষয়পত্রগুলো অফিসিয়ালি সাইনিংয়ের যে বিষয়পত্রগুলো থাকে এবং ফিঙ্গারপ্রিন্ট থেকে দেওয়ার কাজ থেকে শুরু করে বিভিন্ন সই সাবুদ সমস্ত কিছু যে লাস্ট যে জিনিসগুলো ফাইনালি বাকি ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছেন মেগাস্টার শাকিব খান এবং তিনি মোস্ট প্রবাবলি এখন দুবাইতে অবস্থান করছেন বন্ধুরা এটা প্রথমবার কোনো বাংলার নায়ক যিনি দুবাই থেকে গোল্ডেন ভিসা পেলেন এবার থেকে তাঁর দুবাইয়ে অবাধ বিচরণ হতে পারে এটা একটা বিরাট ব্যাপার মানে দুবাই সরকার তারা মনে করেছেন যে এই বাংলার এই সুপারস্টার বা এই মেগাস্টারের এতটাই ক্রেজ তিনি গোল্ডেন ভিসা তাকে দেওয়া যেতে পারে এবং এর আগে বাংলায় বাংলা থেকে কোনো 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 নায়ক পায়নি এর আগে যদি আমরা বলিউডের কথা বলি তাহলে এসআর কে মানে শাহরুখ খান যার গোল্ডেন ভিসা আছে সঞ্জয় দত্তজির গোল্ডেন ভিসা আছে এছাড়া আরও বেশ কয়েকজনের হলিউডের বেশ কয়েকজনের আছে কিন্তু বাংলা থেকে এপার বাংলা বলি আর ওপার বাংলা বলি দুই বাংলা মিলিয়ে এই প্রথমবার কোনো মেগাস্টারের দুবাইয়ের গোল্ডেন ভিজার অধিকারী তিনি যেটা মেগাস্টার শাকিব খান অলরেডি হয়ে গেলেন এবার বিষয় হচ্ছে এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্যে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো পূরণ করতে হয় অ্যান্ড রেকমেন্ডেশনের দরকার হয় রিকোয়েস্টের দরকার হয় অনেক দৌড়োদৌড়ির দরকার হয় আজকে আমি চাইলেই একটা অ্যাপ্লাই করে দিলাম যে আমার দুবাইয়ের গোল্ডেন ভিসা চাই আমি তো পেয়ে যাব না দুবাই সরকার তারা দেখবে পরব করে দেখবে যে কে গোল্ডেন ভিসা পাওয়ার অধিকারী তাকেই কিন্তু গোল্ডেন ভিসা দেবে আর এই যে রিকমেন্ডেশন বা এই যে রিকোয়েস্ট এই পুরো বিষয়টা করেছে কিন্তু দরদ টিম অননু মমন ভাইয়া স্পেশালি আলী আকবর আশা ভাইয়া মানে যিনি দুবাইয়ের দরদের গোটা প্রমোশনের দিকটা দেখছেন আমরা দেখছি প্রথম দিন থেকে দরদ ট্রিমের সঙ্গে তিনি আছেন তিনি নানান সময় দরদ রিলেটেড পোস্ট করছেন তাকে আমরা রিসেন্টলি তুফান রিলেটেড খুব পজিটিভ কিছু পোস্ট করতে দেখেছি তো আমার কাছে যতটুকু যা খবর আছে আলি আকবর আশা ভাইয়া কিন্তু পুরোটা নিজে মানে অলমোস্ট পুরোটা নিজে দায়িত্ব নিয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু পুরো কাজটা করেছেন কাজে অবশ্যই থ্যাংক ইউ দরদ টিম থ্যাংক ইউ অনন্য মামুন ভাইয়া থ্যাংক ইউ আলিয়া আকবর আশা ভাইয়া প্রত্যেককে মানে প্রত্যেকজন বাঙালি আজকে প্রাউড ফিল করছে মেগাস্টার শাকিব খানের জন্য প্রাউড ফিল করা উচিত যে আজকে বাংলা থেকে একজন মেগাস্টার যিনি দুবাইয়ের গোল্ডেন ভিসার অধিকারী হলেন মানে এটা তো অবশ্যই এটা একটা বলার মতন বিষয় তাই না যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি আবারও রিপিট করলাম যে যেহেতু তোমাদেরকে আমি এক্সক্লুসিভলি আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছোই আমি সেই জন্য চেষ্টা করলাম এই আপডেটটাও তোমাদের কাছে এক্সক্লুসিভলি পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখন জন্যে টাটা